ফিরে এলাম আবার বিরতির পর। আমি সৌমিত্র কর এবং সঙ্গে রয়েছেন অংশু সেন। অংশু, সুচিত্রাদি গানের গাইবার সময় আমাদের মানেগুলো বোঝাতেন, এবং আমরা পরবর্তীকালে দেখেছি আমরা প্রচুর ভুলভাবে গাই, গানের মানে বুঝি না বুঝে গাই, যে জন্য আমাদের বারবার বলতেন, বোঝাতে পারি না, বারবার যেটা বলতেন যে গানটা পড়ো, বারংবার বলতেন। আমাদের বেশ কয়েকবার হয়েছে ফিফথ ইয়ারের ক্লাসে উনি যে গানটা শেখালেন, বললেন পরের দিন একটা সাদা কাগজে 10 লাইনের মধ্যে কে কি বুঝলে এটাকে লিখে আনবে। কি বুঝতাম সে তো আমরা এখন বুঝতে পারছি, এখন এই বয়সে এসে গানের মানে হয়তো কিছুটা বুঝতে পারছি। তো এই আমাদের প্রায় ঠিক করতেন জ্যোতিচিহ্ন কোনখানে কেটে বলা। এবং লোকে গিয়ে গেল টানা, মানেটা এলো, সেখানে যদি একটা কাটা যায়, দম নিয়ে ছেড়ে দেওয়া যায়, সেখানে মানেটা পরিষ্কার অর্থ হয়। তুমি এরকম একটা উদাহরণ দেখো আমাদের। পাতার যে টানা হচ্ছে, বড় টানা হচ্ছে না, মাঝখানে যেটি আটা, আহা আমার জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা যাবার বেলা ডাক দিয়ে যায় বারে বারে, আহা আমার জীর্ণ পাতা, সেইখানে এই যে আটা টানতে না বলতেন, বলতেন যে এটা মানে হচ্ছে আহা আমার জীর্ণ পাতা যাবার বেলায়। জীবনে যে ফিলোসফিটা যে প্রত্যেক জায়গায় পুরাতনকে রিপ্লেস করছে নতুন, সেটার মধ্যে দিয়ে যে তার যে অনুভূতি সেটাই আহার মধ্যে দিয়ে অনেকখানি প্রকাশ পাচ্ছে, সেটাই আমাদের এটা ওই গানের সময় কথাটা আমাদের ধরিয়ে দিয়েছিল। একটি গান, অনেকেই গান আজকাল দেখি কিন্তু সঠিক লয়ের কথা বলছিলাম না, লয় সুচিত্রাদি খুব প্রিয় গান ছিল, সঠিক লয়ে না গাইলে গানের মজাটা আসে না। আমি একটা গান গেয়ে বরং শুনি। আমি সব নিতে চাই, সব নিতে থাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে থাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে থাই রে, আমি সব নিতে চাই, আমি আপনাকে আজ মেলব যে বাইরে, আমি সব নিতে চাই, আপনাকে আজ মেলব যে বাইরে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে থাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে থাই রে, আমি সব নিতে চাই। পালে আমার লাগলো হাওয়া, পালে আমার লাগলো হাওয়া, হবে আমার সাগর যাওয়া, ঘাটে তরি নাই বাধা নাই রে, আমি সব নিতে চাই, ঘাটে তরি নাই বাধা নাই রে, আমি সব নিতে চাই,
সব নিতে চাই সব নিতে ধাইরে আমি সব নিতে চাই সব নিতে চাই সব নিতে ধাইরে আমি সব নিতে চাই এটার মধ্যে জীবনের একটা বিশাল ফিলোসফি মানে প্রকাশ পেতে রবীন্দ্রনাথের এই সহজতম গানগুলোর মধ্যে আমি দেখেছি তার জীবন দর্শন তার বলাটা সবচেয়ে বেশি ভালোভাবে এসছে যেমন সুচিত্রা দি বলতেন যে শীতের হাওয়া লাগলো আছে লাস্ট গানটা শূন্য করে ভরে দাও যাহার খেলা তাহার লাগি রইনি বসে এই এই লাইনটার মানেটা শান ভীষণ আর প্রকৃতি পর্যায়ের মধ্যে যে গানে যে ফিলোসফি ফুটে ওঠে উনি শিখিয়েছিলেন বিশেষ করে যেমন আমার আপন হারা প্রাণ আমার বাঁধন বাঁধন ছিল অশোকে কিংশুকে অলক্ষরাং কাকে বলে অলক্ষরাং লাগলো অকারণের সুখে অকারণের সুখ কাকে বলে অলক্ষরাং কাকে বলে ঠিক তাই রূপের আড়ালে যে অরূপ লুকিয়ে থাকে তাই আচ্ছা আমরা আবার আরেকটা বিরতি নিচ্ছি বিরতির পর আরো গল্প নিয়ে ফিরে আসছি একটু অপেক্ষা করুন